দাবিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সরকারি মহিলা কল্যাণ স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন, স্কুল চত্বর মাঠে ছাড়া অন্য কোনো স্থানে তাদের সন্তানদের পাঠাবেন না বলে অভিভাবকরা জানান। উল্লেখ্য, স্কুল কর্তৃপক্ষ পাড়ায় স্কুল কর্মসূচির অঙ্গ হিসেবে স্কুলে পঠন পাঠন না করিয়ে অন্যত্র পঠন পাঠনের ব্যবস্থা করেছেন বলে অভিযোগ। স্কুলকে বলছে ক্লাস কবে থেকে খুলবো? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।